এই মুহূর্তে ফার্স্ট এন্ড এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন। শিউরিতে দলীয় কার্যালয়ে আজকে উদ্বোধন করবেন অমিত শাহ এবং সেখানেই তিনি পৌঁছেছেন বঙ্গ সফরে অমিত শাহ এবং আজকে শিউরিতে রয়েছেন। একটু আগেই তার সভা শেষ হলো। ফার্স্ট এন্ড এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে আপনাদের সামনে শিউরি থেকে রিপাবলিক বাংলায় আমরা দেখাচ্ছি। দেখছেন সেই ছবি, অমিত শাহের কনভয় পৌঁছে গিয়েছে, এখানেই দলীয় কার্যালয়ের উদ্বোধন করবেন তিনি। এবং সেই ছবি দেখুন, অমিত শাহ নিজের গাড়ি থেকে বেরিয়ে এলেন, দলীয় কর্মী সমর্থকেরা, জেলা স্তরের যে নেতারা তারাও রয়েছেন, যাদেরকে আজ শুভেচ্ছা জানাচ্ছেন, অনেকেই আশীর্বাদ দিচ্ছেন অমিত শাহর। এবং ধীরে ধীরে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার একেবারে ঠিক পাশেই রয়েছেন অমিত শাহর। অমিত শাহ এগিয়ে চলেছেন, এখানেই আজকে দলীয় কার্যালয়ের উদ্বোধন করবেন তিনি। এর আগে আপনারা জানেন যে বিআর আম্বেদকরের মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন তিনি শিউরিতে পৌঁছে, সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ, এবং তার উপর তিনি একেবারে পৌঁছে যান সভামঞ্চে, যেখান থেকে চব্বিশের সুর বেঁধে দিলেন তিনি। চব্বিশের লোকসভা ভোটের সুর কি অমিত শাহ আজকে বেঁধে দেবেন, এটাই সব থেকে বড় বিষয় ছিল। এবং সেই সুরই আজকের এই সভামঞ্চ থেকে বেঁধে দিলেন, এবং যে টার্গেট তিনি দিয়ে দিলেন গতবারের লোকসভা নির্বাচনের থেকে আরও খানিকটা এগিয়ে 35 আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন। দলীয় কর্মী সমর্থকদের কাছে সেই বার্তা যেমন পৌঁছে দিলেন, এবং মঞ্চে উপস্থিত রাজ্য স্তরের যে শীর্ষ নেতারা তাদের কাছে ওই বার্তা দিয়ে দিলেন যে এবারের লোকসভা ভোটে বিজেপির টার্গেট এই পশ্চিমবঙ্গ থেকে, এই রাজ্য থেকে 35। এই মুহূর্তে দেখছেন সেই ছবি, ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ ছবি রিপাবলিক বাংলায়, যেখানে শিউরিতে দলীয় কার্যালয়ের উদ্বোধনে অমিত শাহ। এই শিউরির, এই গোটা বীরভূমের যিনি বেতাজ বাদশাহ, যাকে বলা হতো তৃণমূল কংগ্রেসের শাসক দলের নেতা অনুব্রত মণ্ডল, তিনি কিন্তু এখন আর এই জেলায় নেই, তিনি এখন তিহার জেলে। আর আজ অমিত শাহ প্রায় 11 মাস পর এই রাজ্যে পা দিয়েছেন। এ রাজ্যে এসেই তার প্রথম গন্তব্য সেই বীরভূম, যে বীরভূমের একসময়ের বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডল, যিনি বারবার, যার সম্পর্কে বলা হতো যে বাঘে গরুতে নাকি একসঙ্গে জল খায় তার ভয়ে, তিনি এখন তিহার জেলে রয়েছেন। দুর্নীতি নিয়ে মুখ খুললেন অমিত শাহ, তিনি বললেন এই দুর্নীতি বন্ধ করতে, আটকাতে একমাত্র রাস্তা কে? ভারতীয় জনতা পার্টি। পাশাপাশি তিনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় চান যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে, কিন্তু সেটা হবে না। তিনি বার্তা দিয়ে গেলেন যে এবার এর পরের যে মুখ্যমন্ত্রী হবে সেটা বিজেপিরই মুখ্যমন্ত্রী হবে। রুমকি আমাদের রিপোর্টার সরাসরি শিউরি থেকে আমাদের সঙ্গে রয়েছে, যেখানে দলীয় কার্যালয়ের উদ্বোধনে অমিত শাহ একেবারে ভিতরে প্রবেশ করেছেন কার্যালয়ে। আমরা কথা বলবো রুমকির সঙ্গে। রুমকি, সেই ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের, একটু তার বিবরণ দাও, কি দেখছো ওখান থেকে? একদমই তাই রেনেসা, যে ছবিটা আমরা বারবার তুলে ধরছি দর্শকদের সাথে, যে উচ্ছ্বাস, বিজেপি কর্মী সমর্থকদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটা কিন্তু এখনো পর্যন্ত নজরে আসে। এই মুহূর্তে অমিত শাহ তিনি যে কার্যালয়, সে কার্যালয়ের মধ্যে প্রবেশ করেছেন, এবং বিজেপির মহিলা কর্মী সমর্থকেরা যারা রয়েছেন তাকে ফুল ছুড়ে অভিবাদন জানালেন, স্বাগত জানালেন, এবং এরই পাশাপাশি ঢাক ঢোলের আওয়াজ এই মুহূর্তে শুনতে পাচ্ছ, কি তীব্র সেই ঢাক ঢোলের আওয়াজ। এবং বিজেপি কর্মী সমর্থক তারা বসে রয়েছেন সামনে, এবং অমিত শাহ তিনি ভেতরে প্রবেশ করেছেন, শুভেন্দু অধিকারী ছিলেন, সুকান্ত মজুমদার ছিলেন, তাদের সকলকেই ফুল দিয়ে অভিবাদন জানালেন বিজেপির যারা মহিলা কর্মীরা রয়েছেন তারা। এরই পাশাপাশি ঢাক ঢোল, বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস যা এই মুহূর্তে চোখে পড়ার মতো, এই মুহূর্তে ভেতরে প্রবেশ করেছেন তারা, সেখানে উদ্বোধন হয়ে গিয়েছে এই যে কার্যালয়, সেই কার্যালয়ের সেখানেই কিছুক্ষণ হয়তো সময়ে থাকবেন অমিত শাহ, এবং সেখানেই হয়তো দলীয় যারা কর্মকর্তারা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন, তাদের সঙ্গে কথাবার্তা বলছেন অমিত শাহ, কথা বলবেন, এরকম আগে থেকেই পূর্ব নির্ধারিত ছিল। এবং নিরাপত্তা, যে ছবিটা আমি প্রথম থেকেই তুলে ধরছি, নিরাপত্তার জাস্ট বলয় তৈরি করা হয়েছে এই গোটা এলাকায়, এই মুহূর্তে কোনো গাড়ি রাস্তা দিয়ে চলাচল করছে না, এবং নিরাপত্তা যথেষ্টই কঠোর রয়েছে। তোমাকে একবার ছবিটা দেখানোর চেষ্টা করব, আমাদের আমার পিজে সেই ছবিটা তুলে ধরছে যেখানে বিজেপির মহিলা কর্মীরা তারা রয়েছেন। তুমি রাস্তাটা একবার দেখতে পারো রেনেসা, যেখানে বিজেপির
কর্মী সমর্থকেরা জাস্ট ফুলে ফুলে ভরিয়ে দিয়েছেন। এই মুহূর্তে অমিত শাহ তিনি ভেতরে প্রবেশ করেছেন এবং এরই পাশাপাশি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী তিনিও ভেতরে রয়েছেন। এর পাশাপাশি জেলার নেতৃত্বরা যারা রয়েছেন তারাও উপস্থিত রয়েছেন। এবং এই যে এই এই গোটা রাস্তাটা তুমি দেখতে পাচ্ছ, যে মেন রাস্তা থেকে কার্যালয়ের যে রাস্তা এই মুহূর্তে ফুলে ফুলে ভরে রয়েছে, যাতে স্পষ্ট যে বিজেপির স্বাগত জানালো রাজ্যে অমিত শাহকে, তাকে স্বাগত জানানো হয়েছে এবং বীরভূমে তাকে স্বাগত জানানো হয়েছে এবং কর্মী সমর্থকেরা যারা রয়েছেন তারা অভিবাদন করলেন তাকে। এরই পাশাপাশি নিরাপত্তার বলয়ে এই মুহূর্তে গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে, ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে, রয়েছে এসপিজি, রয়েছে কেন্দ্রীয় বাহিনী, এরই পাশাপাশি রয়েছে রাজ্য পুলিশ এবং কর্মী যারা সমর্থকরা রয়েছে তারাও কিন্তু বাইরে এই মুহূর্তে বসে রয়েছে। এবং এরই পাশাপাশি ঢাক ঢোল বাজছে এবং যে যে ব্যান্ড বাজা বলা হয় সেই ব্যান্ড বাজা এই মুহূর্তে রয়েছে। বিজেপি কর্মী সমর্থকেরা তারা স্বাগত জানাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে, কিছুক্ষণ আগেই বক্তব্য রেখেছেন। সামনেই 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে অমিত শাহ তিনি কার্যত ভোকাল টনিক দিলেন বিজেপি কর্মী সমর্থকদের। এবং এরই পাশাপাশি সাধারণ মানুষের উদ্দেশ্যেও তিনি বললেন যে দুর্নীতিমুক্ত এবং হিংসামুক্ত যদি বাংলা গড়তে হয় তাহলে লোকসভা ভোটে বিজেপিকে ভোট দিন, 35টি আসনের কথা বললেন অমিত শাহ। এবং এরই পাশাপাশি তিনি বলছেন যে যদি বাংলায় পদ্ম আসে তাহলে সেই জায়গা থেকে রামনবমীর যে মিছিল, সেই মিছিলে কোনো হামলা হবে না, দুর্নীতি হবে না, গরু পাচার হবে না। আমরা সম্প্রতি দেখেছি রামনবমীর মিছিলে যে হামলা, সেই হামলার ছবি আমরা দেখেছি। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার তিনিও গিয়েছিলেন সেই রিষ্টা এবং সেখানেও তাকে আটকানো হয়েছিল। বারবার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা সরব হয়েছে। আমাদের সঙ্গে থাকো, দুটো ছবি আপনাদের দেখাচ্ছি। একদিকে অমিত শাহ 11 মাস পরে রাজ্যে এসেছেন এবং দেখুন সেই ছবি বীরভূম থেকে, শিউড়ি থেকে আমরা দেখাচ্ছি কাতারে কাতারে মানুষ আজ অমিত শাহকে স্বাগত জানাচ্ছেন এ রাজ্যে। এবং এ রাজ্যে পা দিয়েই আজ অমিত শাহ প্রথমেই লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন। বারবারই বিজেপি কর্মী সমর্থকেরা, বিজেপির রাজ্য স্তরের যে শীর্ষ নেতারা, তারা অপেক্ষা করেছিলেন যে কখন অমিত শাহ আসবেন, কখন সেই ভোকাল টনিক দেবেন এবং 2024-এর যে প্রস্তুতি পর্ব কখন থেকে তারা শুরু করবেন, সেটারই বোধহয় অপেক্ষার অবসান হলো। কারণ আজ অমিত শাহ শিউড়ির সভামঞ্চ থেকে টার্গেট বেঁধে দিলেন এ রাজ্যের বিজেপি নেতাদের জন্য।